হ্যাঁ জি বলুন। হ্যাঁ জি জি হ্যাঁ জি আজানের পরে যে মুনাজাত জি ওইটা অনেকে বলে মানে এই মোনাজাত হাজ্জা হাত তুলে মোনাজাত করে নাকি পেয়াদা এটা আর ওই যে অনেক সময় ওই যে ওলি আল্লাদের ওই যে বৈশা যদি পায়ের এই মিষ্টিটা ওই আপনার সালাম করা যায় এটা কি পেয়াদা একটু হাত চালকে জানাই ওলি আল্লাহ মুরব্বী মা বাপ শ্বশুর শাশুড়ি এরকম শ্রেণীর লোক যারা উস্তাদ তাদের পা আমরা যেটা করি কদম গুচি গুচি শব্দের অর্থ হলো চুমু বলি কদম গুচি এ কথাটাও আবার সত্য না আমরা এর হাত দিয়ে তারপর হাতটা চুমু খাই এটা চুমু হলো না নিয়ম হলো কদম চুমু দেওয়া কদম চুমু দেওয়ার সুন্নাত রাসূলুল্লাহর কদম চুমু দিয়েছেন সাহাবা একরাম বহু ওলি আল্লাহর কদম চুমু খেয়েছেন তার মুরিদরা তো এখন একজনের বেয়াদব বেরিয়েছে ওলি আল্লাহই নাই তো চুমুর খুব দূরের কথা আর রাসূলুল্লাহ তো আমাদের মতোই লোক আমাদের বড় ভাই আগে আসছে এখন ছেলেরা সমাজের ছেলেরা দেখবেন আমাদের স্কুল কলেজের ছেলেরা ওরা বলে তা আমাদের বড় ভাই হুজুর এটা আমার বড় ভাই তার মানে ওর ব্যাচের আগের ব্যাচ আগের ব্যাচের বড় ভাই মস্তানরা কয় সিনিয়র মস্তান জুনিয়র মস্তান সিনিয়র মস্তানরা কয় আমাকে বড় ভাই কাজেই এরা ওই ল্যাঙ্গুয়েজটাকে রপ্ত করে বলতেছে আমরাও বুজুর্গ রসুল্লাহ বুজুর্গ উনি আমাকে বড় ভাই আগে আসছেন এই ধরনের বেয়াদব যারা তাদের কাছে হলো এসব কথা এখন আসুন কদম চুমু দিতে গিয়ে কোনো রকমের সেরেক যাতে না হয় কদম চুমু দেওয়া সেরেক নয় পৃথিবীর কোনো কিতাবে নাই এই যে সেরেকের যারা মুখস্থ ধারাপাত পড়ে এই ধারাপাতওয়ালাদেরকে জিজ্ঞেস করেন তো যে কোথায় কদম দুটি সেরেক লেখা আছে বাইর করুক তো এখন সেরেকের ধারাপাত পড়তে পড়তে ওরা মুখস্থ এককে এক দুই ওকে দুই আমরা ছোট সময় ক্লাস টুতে এরকম দাঁড়ায় দাঁড়ায় রোদের মধ্যে ধারাপাত মুখস্থ করছি এই পন্ডিত সাহেবেরা ধারাবাত মুখস্থ করছে সেরেক 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 এটা সেরেক ওটা করতে 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 ভালো জিনিসও সেরেক করে ভালো আছে কারণ ওই মুখস্থের যেটা স্টাইল ভালো মন্দ কিছু নাই করে ভালো আছে মুখস্থ এখন যে কদম তো আজ চুমু দেওয়া মা বাবার বা উস্তাদ মুরব্বী হকানিপীর মাসায় বন্ধরা না বন্ধপীর আমাদেরকে বললে আপনি আপনারা আমাকে কি বলবেন আমি জানি না আমি জানি আমাকে একশ্রেণীর এই দেশের একশ্রেণীর প্রতিষ্ঠিত পীরের আমাকে ওহাবি বলবে আপনারা যিনি ফোন করেছেন একটু অপেক্ষায় থাকুন এক শ্রেণীর পীর আমাকে ওহাবি বলল যে ফার্মিসা ওহাবি হয়েছে না তাদের জন্য আমি সুন্নি হই নাই আর তারা বললেই আমি ওহাবি হব তা আমি পরিষ্কার অক্ষরে বলতে চাই আমাদেরকে জবাই করে দিয়েছে সুন্নিয়তকে আর পীর মুরিদিকে এইখানে জবাই করে দিয়েছে এই পীরেরা যারা নিজেদের প্রচারের জন্য এত পাগল যারা যাদের কাছে প্রচার করা হয় আন্তর্জাতিক মাধ্যমে আমার কাছে আসেন মরা মানুষ জিন্দা করে দেই বোবা ভালো করে দেই কুষ্ঠরোগ ভালো করে দেই দুরন্ত মানুষকে বাইর করে দেই হ্যাঁ তারপর হারানো মানুষকে এনে দেই এইগুলো সব প্রচার যারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে করে নিজের দিকে মানুষকে আকর্ষণ করবার জন্য এবং যাদের কাছে শরীয়ত বলতে কোনো কিছু নাই যাদের কাছে পর্দা বলতে কোনো কিছু নাই নারী আর পুরুষ একখানে ওটা কোনো ব্যবহার নাই এটা না হলে খোদারে পাওয়া যায় না এইগুলো যারা করে আমাদেরকে শেষ করে দিয়েছে নারী মহলকে বেইজ্জত করে ফেলেছে এইসব ভণ্ড পীরদের দরবার ছেড়ে দিন যদি আল্লাহকে পেতে হয় তাছাড়া বাকি পীর ওলি আল্লাহ তাদের কদমবতি করাও সুন্নত কদমবতি করা যাবে আর আমরা একটা ফোন নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু